ঝালকাঠির রাজাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার বিকেল 4:30 উপজেলার মঠবাড়ি ইউনিয়নের গুদিঘাটা ও পুকুরিজানার মিলবাড়ি এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ হাওলাদার। রাজাপুর থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গুদিঘাটা এলাকায় যাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তারা হলেন উপজেলার পশ্চিম বাদুরতলার মইনুদ্দিন শিকদারের ছেলে মোহাম্মদ খালেক শিকদার, মঠবাড়ি এলাকার মৃত আমিন মল্লিকের ছেলে মুজিবুর রহমান, পুকুরিজানা এলাকার মৃত শাম হাওলাদারের ছেলে মোহাম্মদ হেমায়েত, মঠবাড়ি এলাকার মোহাম্মদ শাহ আলমের ছেলে রিজভী, পুকুরিজানা নীলবাড়ি এলাকার পুকুরিজানা এলাকার মৃত মোহাম্মদ মুসলিম খানের ছেলে মোহাম্মদ ফারুক খান, মঠবাড়ি এলাকার আবু বকরের ছেলে বাবু। সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হাওলাদার। এখানে উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করতেছে এবং অভিযান অব্যাহত।